चेंज म्यूजिक। हेलो फ्रेंड्स, যে ভিডিওটা আপনি এক্ষুনি স্ক্রিনে দেখলেন, এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকে দেখাবো। তো যদি আপনি ভিগো ভিডিও বা টিকটক ভিডিও করেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট ভিডিও হবে, খুবই তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওটা কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন। তো সর্বপ্রথম একটা অ্যাপসের প্রয়োজন, সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে যাব এখন সরাসরি কাইন মাস্টারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম সরাসরি কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পরে যেহেতু আমি ভিগোর জন্য করব, তো নয়েজ 16টা আমি সিলেক্ট করলাম, এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পরে আপনি যে ক্যামেরা যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করবেন। ঠিক এই রকমভাবে আপনাকে একটা ভিডিও শ্যুট করতে হবে। ক্লিক করে একটু দেখিয়ে দিই। এইভাবে ভিডিওটা শ্যুট করে নেওয়ার পরে আপনার ভিডিওর যে এক্সট্রা পার্ট আছে ওটাকে কেটে দিবেন। বাট্টি বাট্টা ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাঁচিতে চলে যাবেন। কাঁচিতে যেয়ে টিম টু ল্যাপটপ প্লেট করে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। নিয়ে এখান থেকে আবার টিম টু রাইট অফ প্লেট করে কেটে দিবেন। কেটে দিয়ে আমাদের এইটুকু হলেই যথেষ্ট। তারপরে কি করবেন, ভিডিওর ফার্স্ট স্টার্টিং পজিশনে চলে আসবেন। স্টার্টিং পজিশনে চলে এসে এখান থেকে একটা ক্যাপচার নেবেন, এই যে এখানে একটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করবেন, ক্যাপচার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে মিডিয়া, মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। নিয়ে কালার, এই যে কালারটাতে সিলেক্ট করবেন, এটাকে আগে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দিলাম না, স্যার এটা ফুল স্ক্রিন করলে হবে না। তো এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি টেনে ফুল স্ক্রিন করে দিলাম। দিয়ে এটাকে কালারটাতে সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করে কালারটাকে গ্রিন করবেন, গ্রিন করে নেবেন। গ্রিন করে নেওয়ার পরে এরকম পজিশনে রাখবেন। এটাকে ফুল স্ক্রিন ছাড়াও একটু বাড়তি করবেন, তাহলে সুবিধা হবে। তারপরে এই যে ডিলেটের উপরে অন যে অপশনটা, পিন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটা একটু এগিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে একটু টেনে দিবেন, আবার একটু ভিডিওটাকে এগিয়ে দিবেন, আবার গ্রিনটাকে একটু সরিয়ে দিবেন, আবার একটু এগিয়ে দিবেন, এটাকে আবারও একটু সরিয়ে দিবেন। এইভাবে ঠিক এইভাবেটাই করবেন। এই কিন্তু আমাদের ভিডিও রেডি। তো বন্ধুরা আরও একবার আপনাকে কাইন মাস্টার ওপেন করতে হবে। তো ওপেন করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পরে আপনি যে ক্যাপচারটা নিয়েছিলেন এই ক্যাপচারটাকে নেবেন। ক্যাপচারটাকে নেওয়ার পরে এটাকে বড় করে নেবেন আপনার যতটা প্রয়োজন। তো আমার 15 সেকেন্ডের মতো প্রয়োজন, আমি 15 সেকেন্ড মতো নেব। যেহেতু আমি ভিগোর জন্য করবো, তো 15 সেকেন্ড নিয়ে নিলাম। 15 সেকেন্ড নেওয়ার পরে আপনি চলে যাবেন লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া চলে যাবেন। মিডিয়াতে আপনি যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি,
এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দিয়ে ঠিক এতটা চলে আসবেন। এই পজিশনে এসে আবারও আপনি লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আপনি যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটা আরও একবার নেবেন। আরও একবার নেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে ক্রোমা কিটাকে অন করে দিবেন। তো আমি ক্রোমা কি এনেবল করলাম, আবার একটু এগিয়ে যাবেন। সরি আমার এটা একটু শর্ট হয়ে গেছে, তো আমি আরও একটু এগিয়ে নেব। এটাকে সেটিং করে ঠিক মতো লাগিয়ে দিবেন। তো ঠিক এরকম পজিশনে আবারও আসবেন, আবারও এসে আবারও আপনি লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন, সেই এক্সপোর্ট করা ভিডিওটাকে আরও একবার নেবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পরে এটাকে ক্রোমা কিটাকে এনেবেল করবেন। এনেবেল করার পরে আবারও একটু এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে আবারও আপনি একটা এক্সপোর্ট করা ভিডিওটাকে আরো একবার নেবেন। এটাকে ফুল স্ক্রিন করবেন। ক্রোমা কিটা কি এনেবল করবেন। আবারও এগিয়ে যাবেন ঠিক একইভাবে। আবারও লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে আবারও এক্সপোর্ট ভিডিওটাকে আবারও নেবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কিটা এনেবল করবেন। আবারও একটু এগিয়ে যাবেন, আবারও লেয়ারে যাবেন, এক্সপোর্ট ভিডিওটাকে আবারও নিয়ে নেবেন, ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কি এনেবল করবেন। আবারও একটু এগিয়ে যাবেন, আবারও একটা লেয়ার নেবেন, সেই এক্সপোর্ট করা ভিডিওটাকে আবার নিয়ে নেবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কি এনেবল করবেন। আবারও এগিয়ে যাবেন, আবারও সেই লেয়ার নেবেন, এক্সপোর্ট করা ভিডিওটাকে আবারও নেবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কিটা কি এনেবল করবেন। আবারও এগিয়ে যাবেন, ঠিক এই পজিশনটা নেবেন, আবার আবারও একটা লেয়ার নেবেন। এক্সপোর্ট করা ভিডিওটাকে প্রথমে যে এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটাকেও, সেই ভিডিওটাকেই নেবেন, ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কি এনেবেল করবেন। ঠিক এইভাবে কিন্তু আপনি যত খুশি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা 10টা নেবো, 10খানা নেবো মাত্র। ঠিক এই পজিশনটা আবার নেবেন, আবার একটা লেয়ার নেবেন, ফুল
গুগল স্ক্যান করবেন, ক্রোমা কি এনেবল করবেন, তো আবার একটা লেয়ার নেবেন, ফুল স্ক্রিন করবেন, ক্রোমা কি এনেবল করবেন। তো এখন একটু ভিডিওটাকে প্লে করে দেখবো। দেখছেন আমাদের ভিডিও কিন্তু রেডি। এবারে এটাকে সেভ করবেন, সেভ করার জন্য এই যে শেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, শেয়ার আইকনে ক্লিক করবেন, এক্সপোর্ট করবেন। তো আমাদের এক্সপোর্ট হয়ে গেল। এখন এখান থেকে এটাকে সেভ করে বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে আবারও একটা নতুন ক্রিয়েট করবেন, মিডিয়াতে চলে যাবেন। বাইরে চলে আসবেন, এসে নতুন করে আর একবার কাইনমাস্টারে ঢুকবেন। কাইনমাস্টার থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, 9:16টাকে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা সর্বশেষ শেষে যেটা এক্সপোর্ট করলেন এই ভিডিওটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকে একটা ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট লেয়ারে করবেন, করে এটাকে ডিলিট করে দেবেন। এখান থেকে ডিলিট করে এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পরে যে ক্যাপচারটা নিয়েছিলেন ওই ক্যাপচারটা আরও একবার নেবেন। তো আমি ক্যাপচারটা নিয়ে নিলাম, ক্যাপচারটা বড় করে নেবেন। এর সঙ্গে বড় করে নেওয়ার পরে যে লেয়ারে যেটা অ্যাড করলেন এর লেয়ারটাকে ক্রোমা কিটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে শেষ পজিশনের যে এক্সট্রা পার্টটা আছে এক্সট্রা পার্টটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমাদের ভিডিও কিন্তু রেডি। এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু ফুল রেডি। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। যদি আপনি টিকটক বা ভিগো ভিডিও করে থাকেন তো আপনার ক্ষেত্রে বেস্ট ভিডিও। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটাকে বাজিয়ে রাখবেন। পরবর্তীকালে এই ধরনের আরও অনেক অনেক ভিডিও আপলোড করব। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। যদি কোনো সমস্যা হয়, যদি ঠিকঠাক না করতে পারেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে এসএমএস করবেন, আমি জানিয়ে দেবো যদি কোনো সমস্যায় পড়েন।